নমস্কার বন্ধুরা, আমি দীপ আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো অ্যালমক্স 500 ক্যাপসুলের সম্বন্ধে। এই অ্যালমক্স 500 ক্যাপসুলটি কারা এবং কিভাবে ব্যবহার করবে, তো চলুন দেখা যাক। সর্বপ্রথমে আমরা দেখব এই অ্যালমক্স 500 ক্যাপসুলটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরি। অ্যালকেম ল্যাবরেটরি খুবই একটা ভালো কোম্পানি। আপনারা এই মেডিসিনটি যে কোনো স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। এই অ্যালমক্স 500 ক্যাপসুলটি সিঙ্গেল কম্পোজিশন অ্যামক্সিসিলিন 500 mg। এই ক্যাপসুলটি একটা স্টিপে 10টা ক্যাপসুল হয়ে থাকে। এই 10টা ক্যাপসুলের দাম পড়বে আপনার 72 টাকা। এই অ্যামক্সিসিলিন 500 ক্যাপসুলটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই মেডিসিনটা আপনাদের কারোর যদি ব্যাকটেরিয়া ইনফেকশন, নিউমোনিয়া, চেস্ট ইনফেকশন, ইউরিন ইনফেকশন, ডেন্টাল ইনফেকশন, কানের ইনফেকশন এর জন্য আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ধরনের যে কোনো সমস্যা থাকলে আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। এই ক্যাপসুলটি খাওয়ার পর সকালে একটা, রাতে একটা খাবেন। এছাড়াও যদি আপনাদের কারো একটু সর্দি, একটু হালকা কাশি হয়, সেক্ষেত্রেও আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। আপনাদের কারো যদি দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, দাঁতে যন্ত্রণার জন্য সাধারণত পেনকিলার ট্যাবলেট খেলে কমে না। এই পেনকিলার ট্যাবলেটের সঙ্গে যদি আপনারা একটু অ্যান্টিবায়োটিক খান, এই মেডিসিনটা, এই অ্যামক্সিসিলিন 500 ক্যাপসুলটা যদি খান, তাহলে দেখবেন খুব অনায়াসেই আপনাদের দাঁতে যন্ত্রণা থেকে আপনারা আরাম পাচ্ছেন। এই অ্যামক্সিসিলিন 500 ক্যাপসুলটি কোনো গর্ভবতী মায়েদের এবং কিডনি লিভারের কোনো সমস্যা ব্যক্তিদের খাওয়ার আগে কোনো ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ইউজ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।